হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তো চলো ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের এই ব্লগটা দেখে অনেকটা হেল্প করতে আমিও পারবো। ঠিক আছে, তো আমিও কারোর কাছ থেকে হেল্প পাচ্ছি, সত্যিই সে খুব ভালো মনের মানুষ। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো কার কথা আজকে বলতে এসেছি। তো চলো আমি এখান থেকেই স্টার্ট করলাম বলাটা। তোমরা প্লিজ একটু শোনো, খানিকক্ষণ ভিডিওটা সময় ধরে দেখো, তাতে আশা করি এই ভিডিওর আমার কিছু লাভ না হলেও তোমার হবে, মানে তুমিও জানতে পারবে যেটা নিয়ে আমরা সবাই ভুক্তভোগী যাকে বলে। ওয়াচ টাইম সাবস্ক্রাইবার অনেকের উঠে যায়, কিন্তু ওয়াচ টাইম এই সময় এই সিচুয়েশনে এসে ওঠানোটা সহজ না। তো আমি সেইটা নিয়ে আজকে কথা বলতে এসেছি। তোমরা থাম্বেলে যাকে দেখে এসেছো আমি তার কাছেই হেল্পফুল পাচ্ছি। তো সেই দিভাই খুব 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 মিষ্টি এবং খুবই ভালো, দেখতেও খুব কিউট আর মনটাও খুব কিউট। সবাই তো আর সব দিকে সম্পূর্ণ হয় না, তো কেউ কেউ দেখতে ভালো হয় কিন্তু তার মনের ভেতরটা না জিলিপি প্যাচের মতো। তো দিভাই মানে কি বলবো, এতটা নরম মনের মানুষ, তো যে বলে বোঝানো যাবে না, তার সাথে যে মিশবে, তার সাথে যে কথা বলবে সেই বুঝতে পারবে সে কী ধরনের মানুষ। অনেকে আছে না, 1K 2K হয়ে গেলে মানুষকে আর পাত্তা দেয় না, আর যদি মনিটাইজেশন করিয়ে ফেলে তাহলে তাকে চেনাই যাবে না, মানে ধরানা ছোঁয়া তো দূরের কথা, তার সাথে একটা কথা তুমি বলতে পারবে না। ঠিক আছে, তো এই দিয়ে ভাইয়ের সাবস্ক্রাইবারটা অনেকটাই হাই, তো তোমরা তার চ্যানেলে গিয়ে বুঝতেই পারবে। কিন্তু কখনোই তার মধ্যে ঘ্যাম বা অহংকার এই বিষয়টা নেই যে আমি এতটা বড় হয়ে গেছি, একটা নিচু মানে নিচু লেভেলের কোনো ইউটিউবারের সাথে আমি কথা বলবো, পরিচয় দেবো, তাকে ফোন নাম্বার দেবো, আদার্স কোনো হেল্প করব, এই জিনিসটা তার মধ্যে নেই। সে টোটালি মানুষকে হেল্প করতে জানে, সমস্ত দিক দিয়ে হেল্প করছে। তো চলো বেশি বকবক করবো না, পুরোটা বলি, কারণ ভিডিওটা বড় হয়ে গেলে তোমাদের দেখার ধৈর্যটা হারিয়ে ফেলবে। বারবার তো জানি আমি যে সবার ঘরে নেট থাকে না, নেট থাকাকালীনও মানুষ দেখে না, তো আমি বেশি বড় করব না, যেটুকু করব দেখার সামর্থ্য অনুযায়ী করব, দেখো একটু। ঠিক আছে, তো চলো স্টার্ট করে ফেলি। থাম্বনেলে যাকে দেখতে পাচ্ছ অনেকেই তাকে চেনো তোমরা, সে হচ্ছে আমাদের সবার প্রিয় মালাদি। আবার অনেকে চেনে না, তো চিনে নাও, হেল্প হবে, ভালো লাগবে, কথা বলেও আনন্দ পাবে। তো ওটা সবার প্রিয় আমাদের মালাদি। এই ভিডিওটা আমার অনেক আগেই করা উচিত ছিল, কিন্তু টাইমের অভাবে আমি সেটা করে উঠতে পারিনি। তো চলো আজকে সেটা নিয়েই কথা বলি। আমি কেন আমার মতো আরও 5টা মেয়ে যারা ইউটিউবার আছে, তো আমি জানি যে সবারই একটাই প্রবলেম, ওয়াচ টাইম কীভাবে গেইন করবো। 4000 ঘন্টা তো মুখের কথা না, যারা ইউটিউব করে, যারা ইউটিউব চালায় তারাই বুঝতে পারবে 4000 ঘন্টা তুলতে কীরকম কষ্টটা পরিমাণে হয়। তো ব্লগ ছাড়লে মানুষ দেখে না, তো ওয়াচ টাইমও আসার কোনো চান্স নেই। সবাই একটা কাজই করে, তুমি যখন ব্লগ ছাড়ো না তখন সবাই যায়, ভিউজ হচ্ছে ঠিক আছে, কিন্তু শুধুমাত্র একটা লাইক দিচ্ছে আর কমেন্টে লিখে দিচ্ছে খুব সুন্দর, খুব দারুণ দারুণ, ভেরি নাইস, এই কথাটা লিখে সে টোটালি বেরিয়ে চলে আসে। তাহলে তুমি কিন্তু একটুকু ওয়াচ টাইম পাচ্ছ না। তা আমরা একটা বছর মিনিমাম মানছি আমাদের যে 2-3 বছর লেগে যায় কোর্স কমপ্লিট করতে, কিন্তু তুমি তোমার চ্যানেলের দিক দিয়ে তাকিয়ে যদি মানে সাধারণ জ্ঞান হিসেবে বলতে চাও, একটা বছরই চ্যানেলের জন্য বেশি ভালো, যদি একটা বছরে তুমি মনিটাইজেশন করাতে পারো। তা সেটা কখনো এখনকার পরিস্থিতিতে এসে তোলা অসম্ভব, 4000 ঘন্টা মিনিমাম বলতে পারো। ঠিক আছে, তো অনেকেই সাবস্ক্রাইবার উঠে যাচ্ছে, ওয়াচ টাইমটা উঠছে না। তো আমি আমারও সেম প্রবলেম যে আমার ওয়াচ টাইম ওঠে না। আমি তো কাউকে চাপ দিতে পারি না যে আমার ভিডিও দেখো আমার ওয়াচ টাইম হচ্ছে না। হ্যাঁ, একদিন বলেছিলাম যখন আমি জানতাম না যে কাউ কেউ বললে রাগ করবে, কেউ বললে মানে সেই শুধুমাত্র আমার বলতে আমি বৃথা হবে, যেদিন আমি বুঝতে পেরেছি তারপর থেকে আমি মানে টোটালি বলা বন্ধ করে দিয়েছি। আমি কাউকে বলি না, যার ভালো লাগবে সে দেখবে। আর বলতে পারো যে যার ভিডিওটা ভালো লাগবে সে তো দেখবে, এটা তো আমরা জানি, কাউকে জোর জবরদস্তি এমনি কোনো কাজ করানো যায় না, ঠিক ভিডিও দেখার কালীনটাও তাই। যদি কারো ভালো না লাগে কেউ তোমাকে দেখবে কোন স্বার্থে, তাই না? তার তোমার কাছে যদি কারো ভালো না লাগে তাহলে তো কেউ দেখবে না, তোমার কাছে যদি সে কোনো হেল্প পাচ্ছে না তাহলে কেন তোমার ভিডিও সে দেখবে? তো এটাই হচ্ছে নিয়ম। তা তোমরা তো সবাই জানো যে মনিটাইজেশন হয়ে যাওয়ার পরে চ্যানেল যদি সেরকমভাবে কোনো ভিউজ থাকে, গ্রোথ থাকে, চ্যানেলে হাই লেভেল থাকে, যে তাহলে তাকে ইউটিউব থেকে জয়েন মেম্বারশিপ দেওয়া হয়। ঠিক আছে, জয়েন বাটন সে অ্যাপ্লাই করলে সে পেয়ে যায়।
তো এখন তুমি অনেক চ্যানেলে দেখতে পাবে যে তার চ্যানেলের নিচে মানে তার লোগো, তার নাম, তার সাবস্ক্রাইবারের নিচটাতে জয়েন বলে লেখা থাকে। অনেকেই দেখবে বক্স করে জয়েন লেখা থাকে, তো সেটা এখন অনেক অনেকেই দিয়ে দেয় ইউটিউব। যারা প্রচুর পরিমাণে তার চ্যানেলে লাইভ করে তাদেরকেও দেয়, আবার ভিডিও করে তাদেরকেও দেয়। তো তার মধ্যে ফারাক রয়েছে একটাই, সেটা আমি বলে দিচ্ছি তোমাদের। তাহলে মালাদি মানে আমি যার কাছে জয়েন আছি, আমি তো অবশ্যই জয়েন আছি, তো তার জন্য তোমাদেরকে হেল্প করার জন্য আজকে ভিডিওটা করা। মানে মেজ মালাদি তোমাদের থাম্বনেলে যাকে দেখি যে আমার পাশেই আছে ছবিটা, দেখে নিও। ওই দিভার মানে জয়েন বাটন পেয়েছে, তো সেই জয়েন বাটনে টোটালি হেল্পফুল হবে। দেখবে তুমি যারা যারা এখন ন্যাচারালি যারা যারা মনিটাইজেশন অন করিয়েছে চ্যানেল, অনেক ইউটিউবার আছে, তো আমি কারোর নাম বলছি না, তাদের জয়েন বাটনটা জয়েন অপশানটা ক্লিক করে দেখতে পাবে যে তাদের রেঞ্জ মানে ইউটিউবে জয়েন বাটন নিতে গেলে কিন্তু কিছু কিছু নিয়ম থাকে। তো তা সে তার প্রাইস অনুযায়ী মানে কোনো এক মাসে তার মানে যেরকম তুমি ভিডিও দেখবে সেরকম অনুযায়ী তো তোমাকে রিচার্জ করতে হবে, যেরকম ফোনে রিচার্জ করো সেরকম অনুযায়ী রিচার্জ করতে হবে। তো অনেকেই অনলাইন তো বললাম আগে যে অনেকেই এখন জয়েন মেম্বারশিপ নিতে পারছে মানে জয়েন বাটন পেয়েছে, কিন্তু সব হেল্প তো আর সমান হয় না, সব জয়েন বাটন সমান কাজ করে না। তো অনেকেই পাচ্ছে জয়েন বাটনটা, তো মালাদি জয়েন বাটনটা সম্পূর্ণই আলাদা, তোমরা এটা বুঝতে পারবে। তোমাদের বা মানে মাসেতে তোমাদের যে যেরকমভাবে রিচার্জ মানে মালাদির কাছে কথা বলে তোমরা সবটাই জানতে পারবে। তবু আমি বলে দিচ্ছি, 160 দিয়ে রিচার্জ করলে 12 ঘন্টা ওয়াচ টাইম তুমি পার ডে তুলতে পারবে, মানে পার ডে তুলতে পারবে 12 ঘন্টা, তো এর থেকেও হাই আছে। তুমি যদি ডবল নিতে চাও মানে 160 দিয়ে দুবার রিচার্জ করলে তুমি 12 24 ঘন্টা তুমি দিনে তুলতে পারবে, তো অতি সহজেই তোমরা এখন ওয়াচ টাইম তুলতে পারবে। এটা তোমাদের চিন্তার কোনোই কারণ নেই, শুধুমাত্র একটু রিচার্জ করতে হবে। তো রিচার্জটা তুমি মালাদির কাছে করছো না, এটা কেউ ভেবো না যে তুমি তাকে পয়সা দিচ্ছ সেই জন্য তুমি হেল্প করছো, কিন্তু কখনোই না, এটা সম্পূর্ণ তুমি পে করছো ইউটিউবকে, তুমি তাকেও পে করতে হবে না, তুমি টোটালি ইউটিউবকে পে করছো। ইউটিউব থেকে একটা মেম্বারশিপ কার্ড তোমাকে দেবে যদি তোমার মানে ইউটিউবের হাতে সেটা সেটা মালাদির হাতে না, তোমার চ্যানেলটাকে সে ভেরিফিকেশান করার পরে একটা কার্ড তোমাকে দেবে, ঠিক আছে? তো আর পাশের লোগো মানে তোমার যে চ্যানেলের নাম তার পাশে একটা লোগো থাকবে, ঠিক আছে? তো সেরকম একটা লোগো ইউটিউব থেকে তোমাকে দেওয়া হবে, তার মানে তুমি তার জয়েন মানে ইউটিউবের হাতে তুমি এখন আছো। টোটালি তুমি যেরকমভাবে ভিডিও দেখবে সেরকমভাবে তুমি ওয়াচ টাইম তুলতে পারবে, গেম করতে পারবে। তো এখানে নিজের ভিডিও তোমার নিজের ভিডিও না, আরও আমরা যে মেম্বার আছি তাদের প্রতিদিন পার্ডে পার্ডে করে প্রতিদিনই একটা করে লিস্ট আসে, সবার ভিডিও তুমি 1 ঘন্টা করে 1 ঘন্টা 10 মিনিট করে দেখবে, তুমি 1 ঘন্টা 10 মিনিটকে নিজেই পাবে, বুঝতে পেরেছো? তুমি অন্য কারো ভিডিও দেখছো বলে সে কিন্তু শুধুমাত্র ভিউজটুকু পাচ্ছে, তুমি এই যে 1 ঘন্টা দেখছো তুমি কিন্তু ওয়াচ টাইমটা পাচ্ছ, 1 ঘন্টা দেখলে 1 ঘন্টা ওয়াচ টাইম। তুমি যদি ভাবো না আমি 1 ঘন্টা দেখবো না, কিন্তু ওয়াচ টাইম পাবে না, কারণ এটা ইউটিউব ফলো করছে, ইউটিউবের কাছে একটু রেড হয়ে থাকবে, সেই জন্য তোমার ওয়াচ টাইমটা কাটা যাবে। তোমাকে 1 ঘন্টা 10 মিনিট দেখতে হবে, 1 ঘন্টা 10 মিনিট এই কারণেই বলা আছে নিয়মে যে মাঝখানে যদি নেট ঘোরে বা কারো ফোন এলো বা অ্যাড চালু হয়ে গেল, তো সেই জন্য তোমাকে এক্সট্রা 10 মিনিট দেখে দিলে সেটা টাইমটা কভার হয়ে যাবে, সেই জন্যই, আর কিছু না। এটা এমন কিছু খাটনি বিষয় না, তুমি একটা ভিডিও সেটা দেখো না তোমার কটা ভিউজ হয়, হার্ডলি 100 150 200 ব্যাস 250, আর তো হচ্ছে না। ইউটিউব এখন রিচ অনেকেরই কমিয়ে দিয়েছে, সেই কারণে আর যে কটা ভিউজ হোক না কেন সেই যে সব মানুষটাই যে তোমার ভিডিও দেখবে সেটা কিন্তু কখনোই না, সবাই তো সেটা জানো, আজকে নতুন না। তো আমাদের এটা একটা বিশাল পরীক্ষায় বলা যায়, একবার যখন নেমে পড়েছি তখন আর এটা থেকে পিছপা হতে পারছি না, যে দুটো ভিডিও ছাড়লে সেটাও তো এডিটিং করে ছাড়তে হয়েছে, সেটাও কষ্ট হয়েছে করতে। তো সেই জন্যই আমার এই কথাটা বলা, কারণ অনেকেই আমাকে বলো যে দিদি ভাই ভিডিও দেখো, ভিডিও দেখাটা সবসময় সম্ভব হয়ে ওঠে না, দেখা হয় না কেন দেখি সম্ভব হয়ে ওঠে না, আমি দেখলেই যে তোমার মাত্র ওই 1 মিনিটের জন্য তোমার ওয়াচটাইমটা হবে সে না, আমার মতো তোমাকে আরও 10 জনকে দেখতে হবে না তবে তো ওয়াচটাইম তুমি পাবে, আমি দেখছি আরও 5 জন দেখছে না তুমি কিন্তু ওয়াচটাইমটা পাচ্ছ না, তাই না? তো এখানে সেটাই বলা, আর টেনশন করো না, যারা যারা জয়েন হতে চাও মালাদিকে জয়েন হতে পারো। আমি বারবার বলছি যে ওনার মতো ভালো মানুষ হয় না,
কারণ উনি দেখো আমাদের ওয়াচ টাইমটা বাড়ছে সে শুধুমাত্র ওনার জন্য। অনেকে তো পেয়েছে জানবেন কই, তারা তো ওয়াচ টাইম বাড়াতে পারছে না কই, তারা তো তাদের মতো করে খাটতে চাইছে না যে না আমরা খাটি ওদেরকে ওয়াচ টাইমটা তুলে দিই কই, তার তারা তো সেটা করছে না। অনেককে তো দেখছি যে নিচে জয়েন লেখা আছে কই, কাউকে তো জয়েন করাচ্ছে না। অনেকে আবার এরকম জয়েন বাটন পেয়েছে সে যখন লাইভ করবে তার লাইভে গিয়ে আমাদের যখনই করবে তখন থাকতে হবে, কিন্তু এখানে আমার সেরকম কোনো নিয়ম নেই, শুধুমাত্র ভিডিও দেখো ওয়াচ টাইম তোলো সে 24 ঘন্টা টাইম। তাহলে আর সেই কখন লাইভে আসবে তখন আমি গিয়ে তার লাইভে জয়েন হবো, তবে যদি 1 ঘন্টা 2 ঘন্টা পাই, মানে সে যদি মাসে না আসে রিচার্জ করাটাও বৃথা। মানে এখানে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, মালাদির কাছে রেঞ্জটাও অনেকটা কম, 160 আছে, তারপরে মনে হয় 300 মতো আছে, ওরকম একটা কিছু হবে। কিন্তু আরও যে আদার জয়েন্ট যারা ব্যাটন পেয়েছে তাদের রেঞ্জগুলো দেখো ভাগে তোমার মাথা ঘুরে যাবে, একটা মাসে পারলে কখনো একটা মানুষ অত অত করতে পারে রিচার্জ কখনোই পারবে না। তো 160 তো এখন সবাই করতে পারে, ওটা তো বলার কিছু নেই, তো তোমরা জয়েন হতে পারো। আর একটা কথা, তুমি বারবার বলছি জয়েন, এই যে রিচার্জ দিয়ে তুমি জয়েন হচ্ছ এটা কিন্তু মালাদির কাছে হচ্ছে না, এটা টোটালি ইউটিউবের হাতে যাচ্ছে রিচার্জটা, ঠিক আছে? তো মালাদি এখান থেকে পেতে পারে, সামান্য ব্যালেন্স পেতে পারে, কিন্তু পুরোপুরি মালাদির কাছে সেটা ঢুকছে না। তো অনেকেই তোমরা ভুল বোঝো যে না রিচার্জ করছি সেটা মালাদিই খাচ্ছে, কিন্তু সেই ব্যাপারটা সেরকম না, একটু বুঝতে চেষ্টা করবে দেখবে বুঝে দেবে। আর মালাদির এটাতে কোনোই বলতে গেলে যেটুকুই পায় না কেন সেটুকুতে এটা কোনো লাভ নেই, কারণ হচ্ছে কি মালাদি প্রচুর পরিশ্রম করে। তুমি অন্য জয়েন বা অন্য মেম্বারের কাছে তুমি জয়েন হও গা না যাও, তোমার যদি ভিডিও দেখার মধ্যে রেড হয়ে থাকে না তোমাকে অ্যালার্ট করবে না যে তুই এটা দেখলি না, ইউটিউবের হাতে গেলে কিন্তু এটা মেল চলে আসবে, নেক্সট মান্থ থেকে তোকে জয়েন করাবে না, এই জিনিসগুলো কিন্তু বলবে না। কিন্তু আমরা তো তার মানে মেম্বার, তো একটা দিন যদি একটু রেড হয়ে যায় সে কিন্তু ফলো করে, বুঝতে পেরেছো? মানে সে রাতে যখন ইউটিউবের কাছে টোটাল লিস্টটা পাঠায় তখন যদি কারো রেড হয়ে থাকে না বলে দেয় সঙ্গে সঙ্গে, আমাদের হোয়াটসঅ্যাপে বলে দেয় যে তোর এই এই নামের এইটা রেড ছিল, তুই দেখে কমপ্লিট করে আমাকে নেক্সট দিন বলবি, আমি দুজনেরটা একসাথে পাঠাবো। এরকম একটা ব্যাপার যে পাঠিয়ে দিলাম ওর রেড আছে তো আমার কি তাতে, ও ওয়াচ টাইম পাবে না, অনেকের মনে হিংসা থাকে, কিন্তু এই ডিভাইডার মনে কোনো রকম হিংসা নেই। আজকে যদি পরিচয় না হতো তাহলে হয়তো আমি বুঝতেই পারতাম না যে এখনও পৃথিবীতে এতটা ভালো মানুষ আছে। সত্যি বলছি তোমরা একবার কথা বলে জানো অনেকটাই হেল্প হবে। আজ আমি যখন 200, আমার যখন ওয়াচ টাইম 200, মানে আমি সেটা তুলেছিলাম 5 মাসে 200, তো সেইখান থেকে আমি আজকে অনেকটাই হ্যাপি। আমার ওয়াচ টাইম নিয়ে একটু চিন্তাই নেই, আর সাবস্ক্রাইব তো আমার অনেক আগেই হয়ে গেছে, আজকে না, তো সাবস্ক্রাইব আমি পূর্ণ করতে পেরে গেছি তোমাদের ভালোবাসাতে। তো আমার ওয়াচ টাইমটার জন্য আমি আটকে আছি এখনও অবধি, শুধুমাত্র এই মালাদির জন্য আজকে আমি ওয়াচ টাইমটাও তুলতে পারছি। খুব সামনে আশা করি আমি মনিটাইজেশনটা করে ফেলতে পারবো, কারণ আমার ওয়াচ টাইম অনেকটাই গেইন হয়ে গেছে শুধুমাত্র সেটা মালাদির জন্য। এইভাবে ভিডিও দেখে জয়েন মেম্বার হয়ে আমি আমার চ্যানেলটা আশা করি জয়েন মনিটাইজেশন অন করিয়ে ফেলতে পারবো। আর তোমরা তোমার পাশে থাকছো আমার চিন্তা নেই, তো আমি চাই যে আমি একা একাই কেন উঠবো, তো যারা জানে না তাদেরকেও একটু হেল্প করি, তো কী আছে একসাথেই একটা একটা করে ধাপ উঠবো। তো এই কথাটা আজকে সেই জন্যই বলো, অনেকের কোয়েশ্চেন ছিল যে জয়েন মেম্বারশিপ কী অনেকেই জানে না, তো আজকে সেটা পুরোপুরি ক্লিয়ার করে দিলাম, পারলে তোমরাও জয়েন হও দেখবে হেল্প হবে। কেন যদি একটু জয়েন করে দেখো 1 মাসে তোমার 160 গেলো, পরের মাসে তো যাবে না, তুমি 1 মাসে বুঝে যাবে জিনিসটা কতটা সুন্দর। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, যদি কারো হেল্প হয়ে থাকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অল করে আমার বন্ধু হয়ে যেও, আর সময় মতো রিমাইন্ড করে দিও, আমি অবশ্যই তোমাদের চ্যানেলে চলে যাবো। তো চলো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, ঠিক আছে? লাইক করলে ভিডিও করার আগ্রহটা থাকে। তো চলো উঠবো, যখন একসাথেই উঠবো, কাউকে ফেলে নিচে নামিয়ে তো কিন্তু ওঠা যায় না, এরকম অনেকেই করে। আজ দেখো কেন আজকে 1K হয়ে গেছে, 4000 ঘন্টা হয়েছে নাকি জানি না, কিন্তু অনেকেই কিন্তু আটকে রয়েছে, শুধুমাত্র বলে যে কিছু অজুহাত দেয়, পারছি না, এটা এই প্রবলেম, ওটা ওই প্রবলেম আছে আমার চ্যানেলে সেন, কিন্তু কিছু না, সব কিছুরই একটা শেষ আছে জানো তো। মানুষকে কষ্ট দাও বা আঘাত করো এরমভাবে কিন্তু এগোনো যায় না, এই এইরকম মেন্টালিটি থাকাটা ভালো না যে আমি উঠে গেছি বলে ওকে আমি দাবিয়ে রাখবো, ওকে আমি উঠাবো না, একটু বড় বয়স বলে একটু ছোটো কোনো মানুষকে এরমভাবে করবো, এই জিনিসটা ঠিক না।
সেই কারণে কিন্তু অনেক ইউটিউবার আছে, আমি কারো নাম তুলে বলবো না, অনেকেই জানো তোমরা, আজকে কিন্তু নিচে জায়গাতেই পড়ে আছে। 1K হয়ে গেলেও কিন্তু মনিটাইজেশন অন করাতে পারবে না, আর পারেনি আর পারবেও না, এটাই বলা যায়। কারণ মানুষের মনে দুঃখ দেওয়া জিনিসটা খুব খারাপ। উঠতে হলে একসাথে উঠবো, আর নিচে থাকলে একসাথেই থাকবো। সে তার ক্যালির উপরে উঠুক না, তো আমিও তাকে নিয়ে উঠবো, তাই না? একসাথে ওঠাটা বেশি দরকার। সবাই তো সব পথটা অতিক্রম করতে পারে না। তো চলো, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তো চলো, বাই বাই, ভালো থেকো, লাভ ইউ অল, টাটা।